ফ্যাশনের সরঞ্জাম। ফ্যাশনের জিনিসপত্র এক ধরনের সাজের বস্তু যা পোশাককে সুন্দর করে তুলতে সহায়তা করে। জিনিসগুলো হতে পারে অলংকার, হাতমোজা, হাতের ব্যাগ, টুপি, কোমরবন্ধনী, স্কার্ফ, ঘড়ি, রোদ চশমা, পিন ইত্যাদি। টুপি, বনেটস, কালো সিল্কের শোক পোশাকের জন্য বনেট 19তম শতাব্দীর মহিলাদের টুপি, 1860-এর স্পুন বনেট, 1910 সালের টুপি শিল্প জাদুঘর ফিলাডেলফিয়া। টুপি, ক্রস কি, 1945, ডাচেস ট্রেডিং, রিজেন্সি বনেট। পাখা, 1800 শতাব্দীর পাখার রাজকীয় ফ্যাশনের উদাহরণ, আমেরিকান পালকের পাখা 1885। হাত পাখা, 19 শতাব্দী থেকে 20তম শতাব্দীর প্রথম দিকে, প্রাচীন পাখা 1800। ছোট সাজানো ছাতা, ছোট ছাতা 1880 থেকে 90, ছোট ছাতা ডিজাইনের সময় খ্রিস্টাব্দ 1895 থেকে 1900, ছোট ছাতা 1895 থেকে 1900, মেট্রোপলিটন শিল্প জাদুঘর। ভিন্টেজ, কালো এবং ক্রিম রঙের ফুলে থাকা কাপড়ের ছাতা, বিভিন্ন সময়কালের চিরুনি। সিরকা, সময়কাল 1850, মাদার অফ পার্ল চিরুনি, সময় 1860 থেকে 62, 1850 সালের বিয়ের জন্য তৈরি মাথার ব্যান্ড 1840, 1850 সালের মাথার ব্যান্ড। চুলের অলংকার মধ্য 19 শতাব্দী। হাতমোজা, সন্ধ্যার হাতমোজা 1830 থেকে 1835, হার্মিসের হাতমোজা 1947, গাড়ি চালানোর স্কার্ফ এবং হাতমোজা 1920 সালে। ব্যাগ, মাফ 19 শতাব্দীর শেষের দিকে, বার্গেন্ডি ভিক্টোরিয়ানদের স্ফটিকের দ্বারা অলঙ্কৃত ব্যাগ, অপেরা ব্যাগ, সময় 1914, অপেরা ব্যাগ, সিরকা 1914। 1920 সালের কারুকাজ করা হাতের ব্যাগ। জুতা, 1870 টান তাফেফা সিল্কের জুতা, পুরনো দিনের নারীদের বোতামসহ জুতা, কালো চামড়ার দ্বারা তৈরি সার্টিনের জুতা, ভিক্টোরিয়ান এডওয়ার্ডিয়ান বিয়ের সিল্কের চপ্পল, সময় 1902।